পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটের অভিযোগে ব্যারাকপুর ব্লক এক বিডিও অফিস অভিযান সিপিআইএম এর। পরিস্থিতি ধুন্ধুমার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর ব্লক এক বিডিও অফিস পানপুর ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল সিপিআইএম এর পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম সন্ত্রাস এবং ভোট লুটের বিরুদ্ধে মঙ্গলবার। সেই কর্মসূচি চলাকালীন সময়ে বিডিও অফিসে সিপিআইএম নেতাকর্মীরা ঢোকার চেষ্টা করলে পুলিশের তরফ থেকে তাদের বাধা দেওয়া হয়। শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ, বিনা কারণে মারধর করা হয় সিপিআইএম এর এক যুবক নেতাকে। তাকে বাঁচাতে গেলে আক্রান্ত হন সিপিআইএম এর আরও কয়েকজন নেতাকর্মী। এরপর ঘটনার প্রতিবাদে শুরু হয় ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, অসভ্য দলদাস কৃতদাস পুলিশ মিথ্যা কথা বলে একটা বাচ্চা ছেলে মিনময় তাকে মারতে মারতে নিয়ে গেল, আর আমাদের জেলা পরিষদের প্রার্থী গোপাল ওকে বাঁচাতে গিয়ে ইনজোর্ড হয়ে গেল। এমন একটা অসভ্য ভিডিও দরজা তালা এটা বসে রয়েছে, অসভ্য ভিডিও একটা। একটা দলদাস অফিসার ভোট লুটের সময় এই পুলিশ কোথায় ছিল? কাউন্টিং লুটের সময় এই পুলিশ কোথায় ছিল? আমাদের আজকে ভিডিওর কাছে রেপুটেশন ছিল, আমরা ভিডিওকে বলতেছিলাম এত ভোট লুট হলো কিভাবে, কেন ভোট লুট করলেন? উনি কথাই বললো না, উনি কথাই বললেন না। হ্যাঁ, কি করলেন আপনার সাক্ষী আছে? পুলিশ তো চাইলো, পুলিশ প্রভোকেশন তৈরি করলো, একটি মহিলা পুলিশ হঠাৎ বলছে তাকে নাকি চিমটি কেটেছে, আর বলার পরে মিনময়কে মারতে শুরু করে দিল। আমি সামনে ছিলাম, কেউ ওই মহিলা পুলিশকে কিচ্ছু করেনি। অবশ্যই জানাবো, চলো আমরা রাস্তা অবরোধ করে দেবো। পুলিশ দেখলেন তো পুলিশ কি করলো, আপনারা তো দেখলেন। আমি তো নিজে হতো, আমি নিজেও হতো। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট,
0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।